হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আদার ভিডিও। তো সবাই কিলাখান আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতে পারা খুবই মজাদার একটা রেসিপি বানাইলাম, আর এই রেসিপিটার নাম হইছে কি কাশ্মীরি মশালা চিকেন। এটা এত মজাদার একটা খানি আর কি আমি খেতে হইতাম, তো ভাবলাম যে আমি সবার লাগে এই রেসিপিটা শেয়ার করি। অ্যাকচুয়ালি এটা হয়েছে কি পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা খানি, একটা যেটা আছে তার কাশ্মীরি মির্চি দিয়ে বানায় আর কি। কাশ্মীরি মির্চি বলতে কাশ্মীরি মরিচ দিয়ে বানায়, আর কাশ্মীরি মরিচ জাল হয় না, এটা জাস্ট খালি কালার হয় আর কি। তো খুবই মজার একটা খানি, তো আমার খুব ভালো লাগে। আমি একজন পাকিস্তানি, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি রেসিপিটা লইছি, তো আমি ভাবলাম যে সবার লাগে রেসিপিটা আজকে শেয়ার করি। দেখতে পারা আমি একটা পাতিলের মাঝে তেল দিয়ে হালকা একটু গরম করি, এখানে পেঁয়াজ দিলাইছি। আর পেঁয়াজটা অবশ্যই দু পেঁয়াজই যেলাখান আমরা করি, দু পেঁয়াজও, তো দু পেঁয়াজও লেখান কাটবা, আমরা নর্মালি যেলাম খাটি ওরকম না, তো ছোট ছোট মানে চপ আকারে আর কি খাটা হইব এটা। আর এখন দেখতে পারা বালা করি আমি, কিন্তু কুক করি লইলাম, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে মাঝে দিলাইমু পেপার, মানে ক্যাপসিকাম দিলাইমু আর কি। তো আমি কেন মাঝে দুই জাতের ক্যাপসিকাম নিয়েছি, একটা হয়েছে কি হলুদ আর একটা হয়েছে কি লাল। আর এখন আমি কিন্তু বালা করি তেলের মাঝে ভাজি লইব। ক্যাপসিকাম যে সময় তেলের মাঝে ভাজা হয় এত মজার একটা স্মেল বার হয়, খুব ভালো লাগে। তো আমি কিন্তু বালা করি কুক করি লইব, দেখতে পারে আমি কিন্তু বালা করি নাড়ি সাড়ি কুক করলাম। আমি আমার চুলার আছে একবারে মিডিয়ামের মাঝে রাখছি, মিডিয়াম আঁচর মাঝে রাখে হরমু। এখন আমি কেন মাছ দিলাইলাম আস্তা রসুন, আমি কেন বাটা রসুন দিতাম না, আস্তা রসুন দিমু। এরপরে দিলাইলাম হাফ চা চামচ পরিমাণ আদা, আদা বাটা। আর এখন দিলাইছি কেন মাঝে টমেটো, আস্তা রসুন ওটা লাগিয়ে আমি দিছি। আমি বিশেষ আমি বহুত পাকিস্তানি যত আমি খানি খাইছি, আমি সব সময় তারা দেখি তারা আস্তা রসুন দেয়, তো আমি জিগাইলাম যে আস্তা রসুন তোমরা খেনে দাও, তো তারা হর আস্তা রসুন খাই দিলে বুঝি খানির মজা হয় বেশি। তো দেখতে পারা লবণ দিলাইরাম, লবণ আমি পরিমাণ মতো, এখন তো আবার লবণ পরিমাণ মতো পাওয়া যায় না। গতদিন আমি একটা ভিডিও দেখছি, একজনে বাই কইরা কইরা আমি যখন ভিডিও দেখি তখন আপনারা কইন যে পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো লবণ দিতাম, তা লবণ আর তেলের পরিমাণ যদি আমি জানতাম এতে আমি আপনার ভিডিও দেখাত খেয়ে আইতাম। ওটা শুনিয়ে আমার খুব হাসি লাগছে, তার লাগে পরিমাণ মতো কইতে এখন ডর লাগে। আচ্ছা আমি কেন হাফ চা চামচ পরিমাণ লবণ দিছি, আর দিলাইছি ডালচিনি আর এলাচি। আমার এই ভাইয়ে যদি আমার ভিডিওটা দেখেন তাইলে অবশ্যই আমি আপনার লাগিয়ে আমি আমার পরিমাণ খইয়া দিছি। আর তেল দিছি ধরেন হাফ হাফ কাপ থাকি একটু কম। আর এখন আমি কিন্তু গুঁড়াইয়া একটু সময় কুক করে লইমু। তো এখন দেখতে পারা কিন্তু একটা সময় কুক করার পরে সবটা একটু নরম নরম হয়ে গেছে, বিশেষ করে টমেটো। তো টমেটোরে আমি হালকা একটু বাঙ্গিয়া দিলাম, টমেটো নরম হয়ে গেছে, এমনিতেই নাড়াচাড়া করলে এমনিই বাঙ্গি যাই বই গেলাই। আর রসুন কত হয়েছে আস্তে আস্তে থাকতো, রসুন বাঙতো না, মানে রসুন দেখতে সুন্দর লাগতো আর কি। আর এখন আমি কেন মাঝে চিকেন দিলে এরম, আমি খালি কেন হাড় ছাড়া খালি খালি মানে চিকেনগুলা লইছি আর কি, এখানোর মাঝে কোনো হাড় টান নাই। আর এখন আমি কেন মাঝে দিলাইমু কাশ্মীরি মরিচ যেটা আছে ওটা, কাশ্মীরি মিরচি, এটা খালি জাস্ট কালার হইব, কোনো জাল হইতো না। বাট কেউ যদি জাল ভালো লাগে তাহলে অবশ্যই জাল দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর অবশ্যই যদি কেউ কোনো কাশ্মীরি মিরচি না থাকে ওরকম ফয়লাই আপনার তেলের মাঝে যদি মরিচ দিলেন তাহলে কালার খুবই সুন্দর কালার হইব। বাট এখন আপনার অন্য কোনো মশলা দিতে পারত না, হালকা সময় একটা একটু কুক করতে হইবা, আর এর বাদে আপনারা অন্য মশলা দিতে হইবা, তাইলে কিন্তু হইব খুব সুন্দর লাল একটা কালার হয়, আমার যেটা খুব ভালো লাগে। তো আর এখন দেখতে পারেন আমি কেন দিলাম কাঁচামরিচ, এখন আমি কিন্তু হালকা সময় কুক করে লইমু। আর দেখতে পারবে আমি হালকা সময় কিন্তু কুক করে লইছি, খুব সুন্দর লাল একটা কালার আইছে, আমি আর কোনো মশলাই কেন দিছি না। এখন আমি দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব হাফ চা চামচ, হাফ চা চামচ করিয়া দিলাইলাম আমি কেন মাঝে গরম মশলার গুঁড়াও হাফ চা চামচ, এবং আস্তা জিরাও আমি কেন দিছি হাফ চা চামচ থেকেও একটু কম, যেহেতু আমার চিকেন কেন কম। তো আমার সব মশলাই কেন দেওয়া হয়ে গেছে। আর এখন আমি কেন মাছ দিলাম হালকা একটু কারি পাউডার, কারি পাউডারটা আমার খুব ভালো লাগে, তার লাগে আমি বিশেষ করে আমার মানে চিকেন বা বিফ কিছু রাঁধিলে আমি কারি পাউডার দিই, আমার খুব ভালো লাগে কারি পাউডার মানে স্মেল খুব ভালো লাগে আমার।
এখন আমি নিতে ধরে বালা করে মিক্স করে নিলাম। আর এখন আমি কিন্তু আরো কত সময় কুক করে নিলাম, একদম মিডিয়াম আঁচর মাঝে রাখে কুক করবো, কারণ এখানে আমি পানি দিতাম না আর তেলটা একটু বেশি দিছি, যাতে আমি তেলের মাঝে আমার সবটা কুক হয়। তো আমি একটু হালকা একটু দেখাই যাবো আমার যে তেলের মাঝে কুক করে, হালকা একবারে কম আগুন দিলে এলে দেখো মানে অগুন্তের মাঝে কুক হয়ে যাব। আমি কিন্তু অনেক সময় নিয়ে কুক করলাম। আর এখন আমি কেন মাঝে দিলাম ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়েও আমি আরো 15 মিনিট লাগিয়ে একবারে নর্মাল আঁচর মাঝে আমি এখন ধরে রাখি দিব আর আমার এখন কুক হয়ে যাইব। এখন কিন্তু অবশ্যই আপনি কোনো পানি ইউজ করতে পারতেন না। আর এখানে মাঝে আমি একটু কেচাপও দিছি, টমেটো সস দিছি, যদিও আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, অবশ্যই টমেটো সসটা দিবা, টমেটো সসটা মানে এটা রয়েছে কি মেইন উপকরণ। এখন আমি কিন্তু ঘুরাই দিলাইমু আরো 15 মিনিট কুক করিয়ে আমি কিন্তু নামাই লিমু। তো দেখতে পারা আমার তো এখানে কুক হয়ে গেছে। আর আমি কিন্তু একটা ইয়ের মাঝে লই লইলাম, একটা বাটির মাঝে লই লইলাম, এত সুন্দর স্মেল কিতা হইতাম আমি আপনারা, আর অবশ্যই বাসাত করলে আপনারা বুঝতে পারবে একটা কত সুন্দর স্মেল হয়। আর এত সুন্দর লাল একটা কালার আইছে, কিন্তু এটা একদম জাল নাই, এটা মানে এটা এটা বিশেষত হয়েছে কাশ্মীরি মির্চি হয় তারা আর কি, কাশ্মীরি মির্চি এটা কুক করা হয় ওটার লাগে, তো এটা খুবই মজাদার এবং খুবই সুন্দর একটা স্মেল আইছে। বিশেষ করে দেখবা আপনারা রেস্টুরেন্ট গেলে মশালা যে চিকেনটা দেয় এটাও কিন্তু ওরকমই, তারা এটা জাল হয় না। আর তারা এটা জাল না হওয়ার কারণ একটাই, এটার মাঝে তারা কাশ্মীরি মির্চি দেয়। তো দেখতে পারে আমার এত মজাদার কাশ্মীরি মশালা চিকেনটা হয়ে গেছে। তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারারে অনেক অনেক ধন্যবাদ, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবা, আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আমার লাগিও দোয়া করবা আর আপনার লাগিও অনেক অনেক দোয়া আছে। আসসালামু আলাইকুম।